কুয়াকাটে অনুষ্ঠিত হয়েছে রাখাইনদের শত বছরের ঐতিহ্যবাহী সাংগ্রাই জল কেলি উৎসব। প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন জানান, মঙ্গলবার বিকেলে শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার রাখাইন মার্কেটে এই উৎসব অনুষ্ঠিত হয়। এর আগে বেলা 11টায় বৌদ্ধ বিহারে বুদ্ধ স্নানের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসবের আনুষ্ঠানিকতা। রাখাইন পল্লীর মাতুবর উচান চীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ মহিবুর রহমান মহিব। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার ও রাখাইন প্রতিনিধি অ্যাডভোকেট চানচান সহ আরও অনেকে।